আসসালামু আলাইকুম। এডুকেশন হেল্প টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে মানবিক বিভাগের সেরা 5টি সাবজেক্ট নিয়ে। তো এই বিষয়টি জানতে ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনার্সের সেরা 5টি সাবজেক্ট জানার জন্য আমাদেরকে জানতে হবে অনার্সে কতগুলো সাবজেক্ট রয়েছে। তো কতগুলো সাবজেক্টে অনার্স করানো হয় এটি আগে আমাদের জানতে হবে। তো সেটি জানার জন্য আমরা এই পেজে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানবিক শাখার যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে রয়েছে বাংলা, তারপর রয়েছে ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, এরপরে নিচে আরও সাবজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে মানবিক বিভাগের সাবজেক্ট: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি। তো এছাড়াও নিচে আরও সাবজেক্ট রয়েছে: নৃবিজ্ঞান, গ্রন্থাগার, তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। তো এগুলো হচ্ছে মানবিক বিভাগের সাবজেক্ট। যারা মানবিক বিভাগ থেকে অনার্স করবেন তারা এই বিষয়গুলো নিয়ে অনার্স করতে পারবেন। তো এখানে সেরা 5টি সাবজেক্টের মধ্যে যেগুলো সেগুলো আপনাকে আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে মানবিক বিভাগের সেরা সাবজেক্টগুলোর মধ্যে সেগুলো কী কী। তো আপনি যদি পড়াশোনার মানের দিক দিয়ে দেখেন সেক্ষেত্রে অনার্সের সেরা সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি। তার কারণ বর্তমানে ইংরেজির মান অনেক বেশি, ইংরেজি নিয়ে যারা পড়াশোনা করে তো তাদের চাকরির ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে পথ অনেক সুগম হয়ে যায়। তো মানবিক বিভাগ থেকে 70% স্টুডেন্ট ভর্তি হতে পারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে। তো ইংরেজি রয়েছে 1 নম্বরে। এরপর যে নিচে সাবজেক্টগুলো রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি: রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং অর্থনীতি। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বরে রয়েছে অর্থনীতি, সেরা 5টি সাবজেক্টের 2 নম্বরে রয়েছে। তো অর্থনীতি যে কারণে 2 নম্বরে সেটি হচ্ছে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলে চাকরির ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। অর্থনীতিতে অনেক ব্যাংকে সরকারি যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে আপনি অনায়াসে চাকরি করতে পারবেন। তো 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তার কারণ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আইন বিষয়ে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আদালত যেগুলো কোর্টের নিয়মকানুন রয়েছে অনেক জায়গায় আপনি সেখানে কাজ পেতে পারেন। তো 4 নম্বরে রয়েছে সমাজবিজ্ঞান এবং 5 নম্বরে রয়েছে বাংলা। তো বাংলা নিয়ে যারা অনার্স করে সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা রয়েছে। কারণ বাংলা নিয়ে অনার্স করলে আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অনেক ভালো হবে আপনার পড়াশোনার। যেমন বিসিএস পরীক্ষায় বাংলায় নাম্বার থাকে, আপনি যদি বাংলা নিয়ে অনার্স করতে পারেন সেক্ষেত্রে বিসিএসে আপনার অনেক এগিয়ে থাকবে, নাম্বার আপনি বেশি তুলতে পারবেন। তো অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন যে অনার্সে যে বিষয়গুলো নিয়ে অনার্স করানো হয় বাংলা, ইংরেজি, আরবি। তো এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি মান যেটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি, যেটি দেখিয়ে দিলাম 5টি। প্রথম হচ্ছে ইংরেজি, দ্বিতীয় হচ্ছে অর্থনীতি, তৃতীয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, চতুর্থ হচ্ছে সমাজবিজ্ঞান এবং পঞ্চম হচ্ছে বাংলা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তীতে যদি এরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।